রাহুল সংকৃত্যায়ন ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক এবং হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক। বৌদ্ধ শাস্ত্র সহ বিভিন্ন শাস্ত্রে তিনি ছিলেন একজন পণ্ডিত। সংস্কৃত শাস্ত্রেও ছিল তার অগাধ পাণ্ডিত্য। তিনি ছিলেন মার্কসীয় মন্ত্রে দীক্ষিত। তার জীবনের 45 বছর তিনি ব্যয় করেছেন বিভিন্ন স্থানে ভ্রমণ করে। তিনি বৈজ্ঞানিক বস্তুবাদের তাত্ত্বিক ব্যাখ্যাকার হিসেবে প্রসিদ্ধ ছিলেন। কাশীর পণ্ডিত মণ্ডলী তাকে মহাপণ্ডিত আখ্যা দিয়েছিলেন। রাহুল সংকৃত্যায়নের পিতৃদত্ত নাম ছিল কেদারনাথ পাণ্ডে। 1893 সালের 9ই এপ্রিল সনাতন হিন্দু ভূমিহার ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। উত্তরপ্রদেশের আজমগড়ে পানহা নামে একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়। ছোটবেলাতেই তিনি মাকে হারান। তার মায়ের নাম ছিল ফুলবন্তি। মাত্র 28 বছর বয়সে তিনি মারা যান। আর রাহুল সংকৃত্যায়নের পিতার নাম ছিল গোবর্ধন পাণ্ডে। তিনি ছিলেন একজন খুবই শিক্ষিত ব্যক্তি। ইংরেজি সাহিত্যেও তার দখল ছিল। অবসর জীবনে তিনি গ্রামে এসে কৃষকের জীবন বেছে নেন। মাত্র 48 বছর বয়সে তার বাবা মারা যান। রাহুল সংকৃত্যায়নের মাতামহ তাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেন এবং এটাই ছিল তার জীবনের একমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখানে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। তিনি উর্দু ও সংস্কৃতের ওপর প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে তিনি বহু ভাষায় শিক্ষা লাভ করেছিলেন। হিন্দি এবং সংস্কৃত ছাড়াও উর্দু, বাংলা, পালি, আরবি, ফার্সি, ইংরেজি, তিব্বতি ও রুশ ভাষায় তার পাণ্ডিত্য ছিল। সরকারি বৃত্তির অভাবে রাহুলের প্রথাগত শিক্ষা শেষ হয় উর্দু মিডল স্কুলে। 13 বছর বয়সে তিনি বাড়ি ছাড়েন। কলকাতা এসে জীবিকা নির্বাহের জন্য তিনি নানান কাজ করতে থাকেন। কখনো বা ফেরিওয়ালা, কখনো রেলের হেল্পার, কখনো বা কারোর রাঁধুনির কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেছেন। এই শহর তাকে একবারে পাল্টে দিল। তিনি রাজনীতি সচেতন হয়ে উঠলেন, ইংরেজি পড়তে শিখলেন এবং নানান অভিজ্ঞতায় ঋদ্ধ হলেন। পরবর্তী পর্যায়ে তিনি বিহারের ছাপড়ার কাছে পার্শার মঠে সাধু হিসাবে যোগ দেন। এই সময় তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তার নতুন নাম হয় সাধু রামদের। পরে সংস্কৃত শাস্ত্র গ্রন্থাদি নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে তিনি দক্ষিণ ভারতের তিশুমিরির উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রাপথের অধিকাংশ রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। দক্ষিণ ভারত ভ্রমণকালে তিনি তামিল ভাষায় পারদর্শিতা লাভ করেন। 1914 সালে তিনি আবার পার্শা মঠে ফিরে আসেন। পরবর্তীকালে 1915 সালে তিনি লাহোরে পাড়ি দেন। 1918 সালে বিভিন্ন পত্রিকা মারফত তিনি রুশ বিপ্লবের খবর পান। 1920 সালে তিনি বেনারস যান এবং সেখান থেকে বুদ্ধের পরিনির্বাণ স্থল, কপিলাবস্তু, লুম্বিনি প্রভৃতি স্থান ঘুরে দেখেন। অশোকের অনুশাসন তাকে আকৃষ্ট করে। 1921 থেকে 1923 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার পরিব্রাজক জীবনে ছেদ পড়ে। 1923 সালের মার্চ মাসে তিনি নেপালে যাত্রা করেন। সেখানে 1.5 বছর অবস্থানের পর বহু বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে বন্ধুত্ব করে তিনি বৌদ্ধ দর্শনের জ্ঞান লাভ করেন। 1927-28 সালে শ্রীলঙ্কায় সংস্কৃত ভাষার শিক্ষক হিসাবে তিনি নিযুক্ত হন। 1930 সালে তিনি তিব্বত পাড়ি দেন এবং বৌদ্ধ দর্শনের জ্ঞান আহরণ করেন। ভ্রমণ এবং জ্ঞান পিপাসা, এই দুই ছিল তার নিত্য সঙ্গী। তিনি মোট 4 বার তিব্বতে গিয়েছিলেন। তিব্বত ছাড়াও আরো যান জাপান, কোরিয়া, সোভিয়েত রাশিয়া, ইরান প্রভৃতি দেশে। তিনি 3 বার বিবাহ করেছিলেন। 1943 সালে তিনি উত্তরাখণ্ডে যাত্রা শুরু করেন। 1944 থেকে 47 সাল পর্যন্ত তিনি সোভিয়েত রাশিয়ার লেলিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে ছিলেন। 1947 সালে স্বাধীনতার পর তিনি ভারতে ফিরে আসেন এবং 1959 থেকে 1961 সাল পর্যন্ত রাহুল সংকৃত্যায়ন শ্রীলঙ্কায় দর্শন শাস্ত্রের অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। 1919 সাল থেকে শুরু হয় তার রাজনৈতিক জীবন। এ সময় ইংরেজ বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয় এবং তিনি 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। কারাবাসের এই সময়তে তিনি পবিত্র কুরআন শরীফের সংস্কৃত অনুবাদ করেন।
এছাড়াও পালি ভাষা শিখে তিনি মূল বৌদ্ধ গ্রন্থগুলো পড়া শুরু করেন। এই সময়ে তিনি বৌদ্ধ ধর্ম দ্বারা আকৃষ্ট হন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন রাহুল সংকীর্তায়ন। বুদ্ধের পুত্রর নাম রাহুল এবং সংকীর্তায়ন শব্দটির অর্থ হলো যে আত্মিকরণ করে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বিহারে চলে যান এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে কাজ শুরু করেন। তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং এই সময়ে তিনি গান্ধীজির বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। পরবর্তীকালে রাজনৈতিক কারণে তাকে আবার হাজারিবাগ এবং দেউলি জেলে 29 মাস থাকতে হয়। এই সময়ে জেলে বসে তিনি লেখেন তার বিখ্যাত বই দর্শন দিগদর্শন। বক্সার জেলে বন্দী থাকার পর জেলা কংগ্রেসের সভাপতি হন 1922 সালে। এরপর তিনি সাম্যবাদী আদর্শে অনুপ্রাণিত হন। 1939 সালে কৃষক আন্দোলনেও তিনি জড়িয়ে পড়েন। 1940 সালে মতিহারি কৃষক সম্মেলনের তিনি সভাপতিত্ব করেন। এই সময় তার কমিউনিস্ট পার্টির সদস্যপদ বাতিল করা হয়। 1943 সালে হাজারিবাগ কারাগারে বসেই তিনি কথা সাহিত্যের আদলে লিখেছিলেন তার বিখ্যাত বই ভোলগা সে গঙ্গা। তিনি মূলত পরিব্রাজক হলেও এর পাশাপাশি তিনি ছিলেন এক মহাজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং জাতীয়তাবাদী। তার পরিচয় একজন লেখক, ঐতিহাসিক, দার্শনিক, বহু ভাষাবিদ, প্রাবন্ধিক এবং অধ্যাপক হিসাবে উল্লেখযোগ্য। 1300 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার পুড়িয়ে ফেলার পর ভারতে সেই অর্থে সংস্কৃত ভাষার তেমন কোনো কাজ খুঁজে পাওয়া যায় না। রাহুল সংকৃতায়নের মূল উদ্দেশ্য ছিল যে হারিয়ে যাওয়া সংস্কৃত পুঁথিগুলিকে উদ্ধার করা, বিশেষত যেগুলি বৌদ্ধ ধর্মের উপরে রচিত ছিল। তিনি তিব্বত থেকে পালি ও সংস্কৃতের কিছু মূল্যবান বই নিয়ে আসেন। এছাড়া কিছু চিত্রকর্মও তিনি নিয়ে এসেছিলেন। পাটনার জাদুঘরের রাহুল অংশে সেগুলি সংরক্ষিত আছে। রাহুল সংকৃতায়ন 20 বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। প্রতিদিন তিনি দিনলিপি লিখে রাখতেন সংস্কৃত ভাষায়। পরবর্তীকালে তার আত্মজীবনী মেরি জীবন যাত্রা লিখতে এটি কাজে লেগেছিল। তার মাতৃভাষা কিন্তু ছিল ভোজপুরি, তবে তিনি মূলত সংস্কৃতেই লেখালেখি করতেন। এছাড়া তিনি হিন্দি ভাষাতেও লিখেছেন। তার ভ্রমণ, সমাজ বিজ্ঞান, ইতিহাস, দর্শন, ধর্ম প্রভৃতি বিষয়ের ওপর অনেক গ্রন্থ আছে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলি হল ভোলগা থেকে গঙ্গা, মধ্য এশিয়ার ইতিহাস, দর্শন দিগদর্শন, কিন্নর দেশে আমি, যাত্রা পথে, মানব সমাজ ইত্যাদি। মেরি জীবনযাত্রা এই বইয়ের ভূমিকায় বুদ্ধকে তার শিক্ষক এবং গুরু আখ্যা দিয়ে তিনি লিখেছেন, নানা অভিমতকে আমি গ্রহণ করেছি একটা নৌকার মতন, যাতে করে নদী পেরিয়ে আমি বিপরীত দিকে যেতে পারি, কিন্তু সেই অভিমতগুলোকে এমন বোঝা করে তুলিনি যাতে আমার মনটাই পাষাণ ভার হয়ে যায়। এছাড়াও আমার লাদাখে যাত্রা, ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান এবং পতন, তিব্বতের 125 বছর, ভবঘুরে শাস্ত্র, ইসলাম ধর্মের রূপরেখা, মাও জেদং, আকবর, স্তালিন, বৈজ্ঞানিক বস্তুবাদ প্রভৃতি বহু বই তিনি রচনা করেছিলেন। তার সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ ভোলগা থেকে গঙ্গা 2 খণ্ডে প্রকাশিত হয়েছিল। ভোলগা থেকে গঙ্গা এই বইটি 20টি সামাজিক ছোট গল্পের সংকলন। সামাজিক জীবনের উত্তরণ চিত্রিত হয়েছে এই গ্রন্থে। এই বই রচনার পরে ভারতের সমস্ত অঞ্চল থেকে তাকে তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। এটি 1944 সালে প্রকাশিত হয়। 6000 খ্রিস্টপূর্বাব্দে ভোলগা নদীর তীরে যে মানব গোষ্ঠী পরিবার স্থাপন করেছিল তাদেরই আবাস জীবন নিয়ে রচিত হয়েছে এই গল্পটি। ক্রমে সেই মানুষের মধ্যে ভোলগা নদীর তটে অগ্রসর হয়ে মধ্য এশিয়া অতিক্রম করেছিল। এক সময়ে সমগ্র গান্ধার এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিল এই আর্যরা। ইতিহাসের এই ধারা 20 শতাব্দীতে পৌঁছে সমাপ্ত হয়েছে এবং গ্রন্থটিও এখানেই শেষ হয়েছে। এই ধারাবাহিকতা নিয়ে রচিত হয়েছে প্রত্যেকটি গল্পের দৃশ্যপট। রাহুল সংকৃতায়নের রচিত এবং সম্পাদিত পুস্তকের সংখ্যা প্রায় 150। এছাড়াও তিব্বত যাত্রায় তিনি আবিষ্কার করেন 368টি পুঁথি এবং 55টি আলোকচিত্র। কাশী পণ্ডিত সভা রাহুল সংকৃতায়নকে মহাপণ্ডিত উপাধিতে ভূষিত করেন। শ্রীলঙ্কা তাকে ত্রিপিটক কারিয়া উপাধি প্রদান করে।
এছাড়া এলাহাবাদ এর হিন্দি সাহিত্য সম্মেলন তাকে সাহিত্য বাচস্পতি উপাধি দেয়। ভাগলপুর বিশ্ববিদ্যালয় এবং শ্রীলঙ্কার বিদ্যালঙ্কার বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি দান করে। ভারত সরকার এই মহা পণ্ডিতকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন। 1961 সালের ডিসেম্বর মাসে তার স্মৃতি ভ্রংশ হয়। 1962 থেকে 63 সালে তিনি 7 মাসের জন্য চিকিৎসা করাতে সোভিয়েত রাশিয়া যান। এরপর দেশে ফিরে এলেও তার অসুস্থতা কাটেনি। 1963 সালের 14ই এপ্রিল দার্জিলিং শহরের হিডেন হাসপাতালে তার মৃত্যু হয়।